প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং প্রবাসে যে সব দর্শক এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শিকেরতলা গোয়ালপাড়া ক্যান্ডিগঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা পারিবারিক খামার বলতে পারি, আবার শুরু করেছিলেন পারিবারিকভাবে, এখন যার যার মতো আলাদাভাবে তারা শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কিছু উন্নত জাতের গাভী আমরা দেখতে পাচ্ছি। এই খামারে কতদিন থেকে আসলে গরু লালন পালন করেন, বর্তমান কি অবস্থায় আছেন, আর বিশেষ করে নতুনদের জন্য কি পরামর্শ দেবেন আমরা জানবো তার কাছ থেকে। তো আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, আপনারা কিন্তু বরাবরই বলে থাকেন যে বিশেষ করে অভিজ্ঞ খামারিদের প্রতিবেদন করার জন্য, তো আমরা কিন্তু সেরকম অভিজ্ঞ একটা খামারেই চলে আসছি। আমরা জানবো সে দাদার কাছ থেকে যে কি ভালো গরু বা ভালো দাম নির্ণয় করার ক্ষেত্রে কি কি অবলম্বন করা উচিত, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আদাব ভাই, কেমন আছেন? ভালো ভালো আছেন। কি নাম আপনার? তাপস। তাপস দা, আচ্ছা আমরা জানি যে আপনারা পারিবারিক ভাবে অনেকদিন থেকে গরু লালন পালন করেন। চোদ্দ গোষ্ঠী, তার মানে বহু বছর আগে থেকে, যে আপনার দাদা পেলে আসছে, বাবা পেলছে, আপনারাও পালতে। আচ্ছা, মানে পারিবারিক একটা যৌথ হয়েই ছিল। তো তারপরে তো নিজেরা যার যার মতো আলাদা হয়ে গেছেন। হ্যাঁ, আলাদা বলতে যে পালতেছে। তো আপনি যখন শুরু করলেন তখন আসলে মানে কয়টা গরুদের শুরু করলেন? আমার বাবার একটা ছিল, ওই যখন থেকেই পালতেছি, যখন আপনি যেটি দেখতেছেন এটি সবটি। আচ্ছা, মানে বাবার একটা গরু থেকে শুরু, তারপরে এখন সবগুলো গরু। এগুলো কি জাত উন্নয়ন করা? জাত উন্নয়ন করা মানে যেমন এক একটা এক এক জাতের, কেউ একটু ভালো জাতের, কেউ একটু না। আমি বলছি কি যে সবগুলো কি পালের গরু, এগুলো খামার থেকেই হয়েছে নাকি কিছু কিনা? কিছু কিনা। আচ্ছা, এগুলো সব সংগ্রহ করেন কোথায় থেকে যখন কিনতে যান? পাড়াগ্রামে, পাড়াগ্রাম হাট থেকে বা গ্রাম থেকেও নেন? আচ্ছা, এই যে যখন হাটে যান তখন কিভাবে চেনেন যে এইগুলো বেশি দেবে বাইরে দাম ভালো? ওই দেখে চিনন লাগে, যেমন আপনি গরুটা দেখে যে চিনন কিনন লাগে বা চিনন লাগে। আচ্ছা, মানে কি কি দেখতে হয়? আপনি এমনি চোখের আইডিয়াতে কিনন লাগে, আর আপনার বান দেখুন লাগে, এই বান দেখেন লাগে, বান না দেখলে দুধটা কি কেমনি কি বুঝি। আচ্ছা, এইটা কি কেনা আপনার গরু? এটা কিনা, এটা কতদিন আগে কিনলেন? এটা কিনছিলাম আপনার 6-7 মাস আগে। 6 থেকে 7 মাস আগে? পাড়াগাঁ মাঠে থেকে 2,30,000 ধরেন। আচ্ছা দাদা, এই যে 2,30,000 টাকা দিয়ে যে গরুটা কিনলেন, আসলে কেন কিনলেন, কি দেখে কিনলেন? এটা দুধ দেখে কিনছি, আর আপনার ধরেন যেসব কিনছিলাম হারে দিনে দেবো 25 কেজি। আচ্ছা, আটে দেখা দিল 25 কেজি, যে ইয়ের দামরাইলের কানা সুপি কানা, পরে যে বাইতে আপনার 3 কেজি পর্যন্ত হয়েছে। 25 কেজি বলছে, দুয়ায় দিচ্ছে আমার সামনে, যেমন আমি তো গোয়াল বড় গোয়ালি, তারপরে 3 কেজি পর্যন্ত হয়েছে বাড়িতে আসলে দেখছেন 3 কেজি। এই যে 25 কেজি দুধ যে দোয়ায় দিল হাটে, এটাকে হাটেই দোয়ায় দিচ্ছে? হাটেই দোয়া দিচ্ছে, সুই দেওয়া দেওয়া। কিভাবে 25 কেজি দুধ সুই দেয়? মেডিসিন অক্সিজেন একটা সুই আছে, ওই সুইটা দিলে, যেমন এই যেটা ওখানে দেন আপনি ধরেন 5 কেজি হবে, ওই সুইটা দিলে ওখানে 10 কেজি হবে। 10 কেজি হবে, কিন্তু এই যে সুইটা দেওয়াতে গরুটার ক্ষতি হয়ে গেছে? গরু অর্থ তো বিক্রি করে ফেলে, জলতে গেলো গা ছিলে গেলো না, তাহলে আপনার গরু তো আমার এক লোক যেমন লোকসান খেলে আমি খেলাম, ওই তো গেলো গা। আচ্ছা, এই যে গরুটাকে যে সুই দিয়ে আপনার 25 কেজি বলে বিক্রি করলো, ওটা কি বোঝার উপায় নেই যে কয়েক গরু? না, ও সময় বুঝলে কে কেউ কিনে, বোঝার উপায় নেই না। না, এখন তাহলে অভিজ্ঞ যে যারা অভিজ্ঞ কথা বলেন, যে আমরা বলি যে অভিজ্ঞ লোকদের নিয়ে নিয়ে যাওয়া ভালো, তারাও তো এটা বুঝতে পারে, কেউই তো বুঝে না, অভিজ্ঞ তো আমরাই তো অভিজ্ঞ, আর আমরা তার কারণে নেবো। তাহলে এখন যেহেতু আপনার আগে থেকে গরু লালন পালনের একটা ইয়ে আছে, আগে থেকে পালেন, আপনি সামলে উঠছেন লসটা, নতুন একজন যদি কিনতে যায় আসলে এইভাবে ধরা খাবে না? তারা ধরা তো খাবেই। এই নতুনদের জন্য, এই নতুনদের যারা কিনবো, আলো 10 কেজি হোক বা 12 কেজি হোক, ওই দুধের আনতা যে কিনতে হবো দামটা কম হইব, কিনা পাইলে পর্দা পর্দা করা পড়বো, যেমন নিজে গাছ থাকতে হবো, তাহলে ধরেন আপনি টাকা চোখে চোখে থাকবো, কথা বলছেন? আচ্ছা, এটা এখন কি দুধ দিচ্ছে? মানে 2 বেলা আপনি 7-8 কেজি দিতেছে। 7-8 কেজি, তার মানে আপনার কাছে আসার পর বাড়ছে একটু? না হ্যাঁ, আমি তো আয়া কয়েকদিন পাইছিলাম 25 কেজি করে, পরে ওই সুইয়ের মেডিসিনের চাপটা হয়েছে, আমি আস্তে 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 কমে, মানে ওই অ্যাকশনটা যে কদিন ছিল ওই কদিন মোটামুটি ভালো দিয়েছে, তারপরে ওটা কমে, ওইটার অ্যাকশন শেষ, দুধ কম দিচ্ছে। কিন্তু এই যে অক্সিজেন যে ইনজেকশনটা, এটা দিলে তো গরুর ব্লাডটাও তো দুধ হয়ে বের হয়? হ্যাঁ হ্যাঁ, ব্লাড স্থিত হয়। আচ্ছা, তখন এই গরুটা পরে কি আসলে শারীরিকভাবে কোনো সমস্যা হয় না? না, পরে আস্তে আস্তে গরু তো দুধ কমে যায় আর কি সমস্যা, এই কমে গেছে না, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে না, কোনোটা হয় কোনোটা হয় না। আচ্ছা, এটা খাবার দাবার ঠিক রাখলে তাহলে? হ্যাঁ, সব ঠিক আছে, এটা মানে ওগুলো মেনটেন করলে আর সমস্যাটা হয় না। আচ্ছা, তারপরে যে এটা কি
এটা পালের এটা বকনা বকনা এটা হিটে আসছে নাকি হিটেই ছিল বীজ দিই নাই আবার আইব মানে প্রথম হিটে আসছিল তাই না না মানে দ্বিতীয় হিটে বীজ দেবেন হ্যাঁ দ্বিতীয়টা দেব এই হিট মিস করেন কেন আর প্রথম বাচ্চাতে ছিল দেখে মিস করেছিল না মিস করার কারণ কি হতে পারে যে কারণটা যে একটু বড় বা এটা লাগে কম বয়স দেখে মানে প্রথম হিটটা দ্বিতীয় হিটে গরুটা স্বাস্থ্য সবল ই হবে না এটার লাগে না হ্যাঁ ওই যাই হোক যেমন একটু বড় হইলো যে প্রথম বয়স কম আচ্ছা এগুলো তো মোটামুটি সব কেনার নিজের পালের কিছুটা আছে তাই না এটা পাড়াগ্রাম মাঠের ওইটা বগুড়ার থেকে ওই লোক কিনেছিল ওইটা গ্রামের থেকে পাশের গ্রাম হ্যাঁ পাশের গ্রাম থেকে কিনছি আমি ওইটা নিজের পালের বাচ্চা ওইটা পাড়াগ্রাম মাঠের ওইটা নিজের পালের বাচ্চা এটা হলো আপনি ওই যে আটি বাজার থেকে কিনে আচ্ছা ওইটা পাড়াগ্রাম মাঠের বাচ্চা আটের বাচ্চার করে মাল লাগাইছিল আর এটা হলো পালের বাচ্চা লাভবান আর যে পালের টা নিজের টা মাগনাতে এটা তো আরো বেশি লাভবান আচ্ছা আর যে অসুখ চিকিৎসাটা কিভাবে ই করে শুনলাম যে একটা গরু নাকি মারা গিয়েছে আপনার ছিল হ্যাঁ ওইটা আমার ছিল কি কারণে হলো ওইটা আপনার ওই শীতের দিনে আপনার পলিথিন দেওয়া বেড়া দেওয়া হয়েছিল ওই যে প্লাস্টিক দেওয়া ওই প্লাস্টিক গুলো খাইছিল পরে কয়েকটি আমি ইয়ে ফুকিটে গুলো বাতাস লাগছে পরে এলো আপনার ই তারপরে ট্রিটমেন্ট তো করা হয়েছিল পরে কোনো কামানের এই দেবে আমাদের আচ্ছা মানে অসুখ কি ধরতে পারে না ডাক্তার নাকি অসুখ তো আপনার এটা ঠিক হবে না ওই যে পলিথিন খেয়েছিল না এটা তো ঠিক হবে না পরে পলিথিন খাইছিল হ্যাঁ আমি আর দেখিনি ওই যে আমার কর্মচারী ছিল ওরা খাইছে আচ্ছা এটা পরে বুঝলেন কিভাবে যে পলিথিন খাইছিল ওই পেট একটু ভাবছিল এটার লেগে ওই যে ওখানে পলিথিন একটা যা দেয় নাই তাহলে উই খেয়েছি চাপা চাপাই দিচ্ছে আচ্ছা আর দাদা কৃমির ভ্যাকসিনটার ডোজটা কতদিন পর পর কৃমির ডোজ মোস আপনি 5-6 মাস পর পর দিন 5-6 মাস পর পর এটা যদি কোনো কারণে কেউ দিল না তাহলে কি ক্ষতি হতে পারে গরু ওই যে আপনি কৃমিরে আস্তে আস্তে ক্ষতি করতে থাকবো যেমন কলিজা কৃমির কলিজা খেতে থাকবো আর যদি পেটে কৃমির আস্তে আস্তে এটা খেতে থাকবো এই আর তো দুধও তো কম হয় সবই কম হতে থাকবো আস্তে আস্তে তো আর খেতে থাকবো আর আস্তে আস্তে তো ওই দূর বলে আপনি খাবার দাবার কি কি খাওয়ান এই সব পদের ভুসি গরু যাও মানে ভাতের যে যাও এই যাও খাওয়ালে কি ওর পেটে ক্ষতি হয় না না কম করে রাখলে কম পরিমাণ মতো একটা ছোট গরু একটা বড় গরুর মধ্যে খাবার ডিফারেন্সটা আছে কি না হ্যাঁ ওটি আপনি খালি চাউটা দেন আর ওই যে মুগের ভুসিটা দেন বাচ্চা গো ছোট বাচ্চা গো আর তেলে এমনি সবারই সবই গিলে এখন আপনার খামারে কতগুলো গাভী আছে মানে 12টা 12টা এই যে 12টা গাভী থেকে কত কেজি দুধ হচ্ছে প্রতিদিন মাফি না তো মাফি না সব একখানি তো আচ্ছা সব এখানে চলতেছে বিক্রি হইতেছে লোক হইতেছে বিক্রি হইতেছে পরে যা থাকে বাজার দেয় তারপরে বাজার থেকে আয় আবার যা থাকে আবার একজনে নেখে তারপরে আয় দেখি যদিও আর থাকে তাহলে আবার গ্রামে বিক্রি করে ফেলে না না সব মিলা কত লিটার দুধ হয় সব মিলা তো হিসাবই হয় না মানে তাহলে এইখান থেকে আয় ব্যয়টা কিভাবে বের করে আয় ব্যয়টা আয় ব্যয়টা ধরেন আপনি ধরেন টাকা হইতেছে খরচ হইতেছে টাকা হইতেছে খরচ হইতেছে আয় ব্যয় তো এইটাই এখন বলেন তো আমাদের দেশে তো আসলে আস্তে আস্তে এই সেক্টরটা দেখা যাচ্ছে যে অনেকটা লসের মুখ দেখতেছে মানে ঘাস নাই বালু ফেলাই দিছে জমিতে আমাদের বালু জমিতে বালু ফেলাইল ঘাসটা কম এই রকম আর আপনার কর্মচারী আপনার বেশ কম যেমন একটা কর্মচারী 1000 টাকা ডোজ দিয়ে না খাওয়ায় আর খালি টেকা আর আপনি ধরেন ভুসির বাজারটা চড়া এটার লিগে কিন্তু এই অবস্থা চললে কি আমাদের দেশে আসলে দুধের চাহিদা বা মানুষের মাংসের চাহিদা কি মেটানো সম্ভব হবে ওই আপনি ভুসির বাজারটা ঘাসের বাজারটা দেখলেই তো সব সমস্যা হয়ে যায় নট অনলি ঘাসের বাজার ভুসির বাজার মানুষের খাবারের দামও তো বেড়তেছে তো এগুলো বাড়লে তো আর কমে না হ্যাঁ ওইটাই তো বলতেছি সেই ক্ষেত্রে আসলে করণীয় কি আবার 1 লক্ষ হলো যে কাট করলে বলে ভুসি করে 15 টাকা কেজি দেওয়া যায় কাট করলে 15 টাকা কেজি দেয় 1 লক্ষ কইলো আমি ভুসি হ্যাঁ ভুসি আচ্ছা এটা কি মানে সরকার থেকে প্রণোদনা দিচ্ছে এটা 1 লক্ষ আমরা বললো আমি সঠিক ওই যে ওই ওই গ্রামের 1 লক্ষ বললো তুমি একটা কাট করো আমি কাট করো তুই করে দেবো 1 লক্ষ আচ্ছা
আচ্ছা দেখ আরেকটা জিনিস বলতো, আমাদের এই যে দেশি গরু বিদেশি গরুগুলো আমরা বিদেশের উপর নির্ভরশীল, আমরা দেশি গরু লালন পালন ছেড়ে দিলাম কেন? আর আপনাদের মধ্যে তো দেশি গরুগুলো খুব ভালো আগে ছিল, এগুলো কেন আমরা বিলুপ্ত করতেছি? অতি দেশি আস্তে আস্তে উঠে গেছে, যে আপনার ওই যে সারমার যে উঠে গেছে, পরে ওই যে আপনার ওই ওই জাতের বিদেশি একটু দুধ একটু বেশি দেয় ওইটার লিগে ওই যে ওই বিদেশি বিছনটা সেটা ছিল, মানে তো এখানে দেশি হয়ে গেছে গা। আচ্ছা কথাটা ঠিক না? আর যখন আমরা বীজ দেই আমরা নিজেরা কি সার তৈরি করে বীজ দিতে পারি না? হ্যাঁ সেটা তো ভালো হবে না, ওই সার রাখা রুখা যাবে না, সার রাখা যাবে যে বীজ দেওয়ার সময় মিলে দুই তিনজন মানুষ লাগবো, তাহলে আপনার লোক তো জায়গা লাগবো, সবদিকে সমস্যা, সবদিকে সমস্যা। কিন্তু আমার তো জিনিসটা ভালো হবে, সেটা জিনিসটা ভালো হইবো, আবার বিক্রি করতে গেলে তো বহু টাকার সম্পদ। কথা বলছেন এখন বলেন তো, যে এই সেক্টরে যদি নতুন কেউ আসতে চায় বলে তারা কি কি মানে ইনভেস্টমেন্ট করে এই সেক্টরটা ইনভেস্ট করবে বা তারা সফল হতে পারবে? আপনি নিজে ঠিক করে আপনি একটু ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে, নিজে আপনি ধরেন একটু সোম দেবো তাহলে আপনি ধরেন পালা পারবে, আমগো তো আপনি নানান জায়গায় জায়গা প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে, এর যদিও প্রশিক্ষণ নিল তাহলে কয়েকদিনে আইলো তাহলে শেষ। নতুনদের কি পরামর্শ দেবেন যারা আসতে চায়? আসলে আসুক, দুই চার দিন এক মাস করুক, তাহলে শিখে গেল, দুই চার এক মাস করে শিখে যাবে, শিখে গেল একবারে। আচ্ছা তা আপনি কি আসলে ভালো আছেন গরু লালন পালন করে এখন? আমি তো আরামে আছি। আরামে আছেন? কত করে কেজি দুধ বিক্রি করেন? আমি তো 60 বেশি, 70 বেশি, 80 বেশি। আচ্ছা তার মানে মাশাআল্লাহ লসে নেই? লস কেন, কোনো মাসে হয় কোনো মাসে না হয়, সে বছর শেষে তো বাছুরগুলো দিয়ে পোষায় যায় নাকি? হ্যাঁ ঘুরে ফিরে তো আপনি ধরেন চলতেছি, আসলে তো আর হইতেছে না। আচ্ছা ঠিক আছে দাদা, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে জানার চেষ্টা করলাম যে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে যারা নতুন খামার করতে চান আসলে তাদের জন্য যে পরামর্শটা দিলেন, যে বুঝে শুনে যদি আপনারা খামার করেন তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আর যদিও এখনকার বাজারে এই সেক্টরটা সফল হওয়া একটু কঠিন, নিজেরা করতে হবে, বা বিশেষ করে গরু চিনার বিষয়টা যদি ভালো গরু চিনে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।